हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर माझे निये एसेछी दारुण स्वादेर रसमलाई। आमी एखाने एकटु बादाम कुचि दिए दिच्छी, आपनारा चाइले नाओ दिते पारेन। जेभावे सबाई आमार पाशे आछेन एभावेई आमार पाशे थाकबेन, शुधु आमार पाशे ना, यूट्यूबार भाई बोन सकलेर पाशेई एभावे थाकबेन, सकलेर भिडियो सम्पूर्ण देखबेन। आर आमार भिडियोटी जदि भालो लेगे थाके आशा करी आमाके सबस्क्राइब करबेन, पाशे थाकबेन, लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन एबं सबस्क्राइब करबेन। एखाने आमी एक लिटार दूध नियेछि, दूधेर साथे एक टेबिल चामच घी नियेछि, आपनारा बाटारो दिते पारेन, एटा अपशनल। एखन आमी हाफ कप टक दई निलाम, टक दई के दूधेर मध्ये छेड़े दिलाम। एखन जालटा बंद करे दिब। जखन देखबेन एरकम नील पानी छेड़े गेछे तखन सेके निबेन। এখানে ছানা নিয়েছি দুই কাপ পরিমাণ। ছানাগুলিকে আগে একটু আলতো হাতে মেখে নিব। এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি, দুই টেবিল চামচ পরিমাণ ময়দা, চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার। এখন ভালোভাবে মেখে নিতে হবে, একদম যেভাবে আলু ভর্তা করেন ঠিক সেভাবে করে মেখে নিতে হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দুই কাপ পরিমাণ চিনি নিলাম, দিয়ে দিব চার কাপ পরিমাণ পানি। এখন চুলাটা অন করে দিলাম, এখন জ্বাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এতটুকু এতটুকু পরিমাণ নিয়ে প্রথমে গোল করব, গোল করে এভাবে লম্বা শেপ দিব। আর একটা দেখাচ্ছি, এভাবে লম্বা শেপ করব, সবগুলোকে এভাবে গোল করে। আপনারা চাইলে গোল গোল করতে পারেন, আমি লম্বা শেপ করতেছি। চিনিটা গুলে যখন জাল উঠবে এরকম করে তখন আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এখানে চারটি বড় করে বানিয়েছি আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা পছন্দ করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে দিব, জাল করব 10 মিনিট পর্যন্ত। যখন এভাবে জাল উঠবে তখন আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিব। এখন ঢেকে দেব, মিষ্টিগুলি আপনা আপনি ঘুরে সিদ্ধ হবে, জাল হবে। এক চুলায় মিষ্টিগুলি সিদ্ধ হতে থাকুক, অন্য চুলাতে আমি দুধ নিয়ে নিলাম, একটু জাল করে ঘন করে নিব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিলাম। আমি এখন ঢাকনাটা খুলে দেখব মিষ্টিগুলি কেমন হয়েছে, মিষ্টি সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করব। এবারে দেখব মিষ্টি সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে ছোট একটা বাটির মধ্যে কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি, এখন মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টি তলিয়ে গেছে, যদি না হতো তাহলে মিষ্টি ভেসে উঠত,
এখন আমি এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব, জালটা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এদিকে আমি দুধ ঘন করে নিব। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি আমার পরিমাণ মতো দিব, যে যতটুক মিষ্টি খাবেন সে ততটুকুই দিবেন। আমি এখানে চিনি ব্যবহার করব না, কারণ চিনির শিরার মধ্যে মিষ্টি সিদ্ধ করছি। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ জাল করব। যখন এরকম ঘন হবে তখন মিষ্টিগুলোকে শিরের দিকে তুলে দিয়ে দিব। এখন 1 মিনিট মতো জাল করব। এখন জালটা বন্ধ করে দিব, বন্ধ করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, তারপরে পরিবেশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।